প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ ছাড়া আচারি বুনা খিচুড়ি। এই রেসিপিটি আমি আজ আমার খিচুড়ি লাভার বন্ধুদের উৎসর্গ করছি। এই খিচুড়িটি খেতে এতটাই মজা আর এতটাই দুর্দান্ত, এটি তৈরি করে না খেলে বুঝবেন না এর টেস্ট কতটা। তো আজ আমি খিচুড়িটি বেগুন ভাজা দিয়ে সার্ভ করছি, তৈরি করছি পেঁয়াজ ছাড়া আচারি বুনা খিচুড়ি। বন্ধুরা দেখুন, পেঁয়াজ ছাড়া আচারি বুনা খিচুড়ি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল, 4 কাপ চাল আর 1 কাপ মুসুরের ডাল দিয়ে আমি খিচুড়ি তৈরি করব। এখন ডাল এবং চালে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে চাউলগুলোকে ভালো করে কষলে কষলে ওয়াশ করে নিয়ে আসব এবং ঘোলাটে পানিটা চলে যাওয়া পর্যন্ত ওয়াশ করব। এরপর পানি ঝরা দিয়ে নিয়ে আসব। এরপর আমি একটি মিক্সিং বোলে 4টি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে আমি 1/4 করে নিব, একটি আলুকে আমি 4 ভাগ করে নিব। একটু বড় সাইজ করে কাটবো আলুগুলা। এই খিচুড়িতে আলুগুলো একটু বড় সাইজ করে ব্যবহার করলে খেতে ভালো লাগে। দেখুন আলুগুলো আমার কাটা ডান। আমি আবারও মিক্সিং বোলে আলুগুলো নিয়ে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আলুগুলো আমি আবার পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট, এতে করে আলুর ভিতরে যে একটা স্টার্চ থাকে আঠালো সেটা দূর হয়ে যাবে। ফ্রেন্ডস, এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি, আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, অ্যাড করে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ি, অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর একটু পানি দিয়ে একটা মিক্সার তৈরি করব। এই মিক্সারটি তৈরি করব এই জন্য আমরা পেঁয়াজ ছাড়া রেসিপিটি করছি, সরাসরি তেলের ভিতরে যদি আমি মশলার গুঁড়িগুলো দিতাম তাহলে এগুলো সিদ্ধ হতো না, পুড়ে যেত। আর এদিকে দেখুন চালগুলো আমি পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি এবং মিক্সারটাও রেডি, আমাদের আলুটাও রেডি। তো সরাসরি চুলায় চলে এসে চুলায় একটা প্যান বসে তাতে 1/2 কাপ সরিষার তেল অ্যাড করে দিয়ে 2টি তেজপাতা অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিচ্ছি 4টি 1 ইঞ্চি সাইজের দারুচিনি, 4টি সবুজ এলাচ অ্যাড করে দিচ্ছি, তবে এলাচের মাথাটা ফাটিয়ে দিচ্ছি যাতে সুগ্রানটা বের হয়ে আসে, অ্যাড করে দিচ্ছি 4টি লবঙ্গ। এরপর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ, আর অ্যাড করে দিচ্ছি কালো জিরা 1 চা চামচ। ফোড়নে ব্যবহার করছি, 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিব সুন্দর একটা সুগ্রান নাকে আসা পর্যন্ত। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে আছে, এই 30 সেকেন্ডে সুন্দর একটা সুগ্রান নাকে আসবে। এরপর আমরা এখানে অ্যাড করে দেব যে আলুগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, সেগুলো অ্যাড করে দিয়ে একটু জলসে নিব, একবারে ভাজা ভাজা করব না, জলসানো একটা টেক্সচার আসা পর্যন্ত আমরা নেড়ে ছেড়ে এভাবে আলুগুলোকে জলসে নিব। একটু ধুলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, আর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে আছে, জলসানো টেক্সচার চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দেবো যে মশলার মিক্সারটা তৈরি করেছি সেটি, দেখতে পাচ্ছেন, এবং সেই বোলে আমি 1/4 কাপ পানি দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, মশলাগুলো আমার আর নষ্ট হলো না এবং পানিও দিয়ে দিলাম আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, মশলাটাও পুড়বে না। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, সরাসরি তেলে মশলাগুলো দিতে যাবেন না। তারপর আমরা নেড়ে চেড়ে মিশিয়ে একদম 80% আলুগুলো সিদ্ধ করে নিব, কুক করে নিব। আমরা প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন আর লবণ না দিলে এ পর্যায়ে আলুতে লবণগুলো প্রবেশ করার সম্ভাবনা খুবই কম থাকবে, সেজন্য লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ডেকে দিব। আমরা এখন ডেকে আলুগুলো 80% সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। ফ্রেন্ডস, আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে আলুগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে আমি টেস্ট করে নিয়েছি আলুগুলো 80% সিদ্ধ হয়েছে কিনা। যদি আলুগুলো 80% সিদ্ধ হয়ে যায়, এই পর্যায়ে আমরা আগে থেকে ডাল এবং চাল যে ওয়াশ করে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম সেটি অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমরা ডাল এবং চাল আলুর সাথে খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমেই থাকবে এ পর্যায়ে, আর অনবরত নেড়ে ছেড়ে চাল ডালগুলোকে ভেজে নিব যাতে সনসন করে একটা শব্দ আসে আর সুন্দর একটা সুগ্রান নাকে আসে এবং ঝরঝরে ভাব চলে আসে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি কিন্তু প্রায় 8 থেকে 10 মিনিট আমি ভেজে নিয়েছি এবং চাউলের গায়ে একটা সাদা অংশ দেখা যাবে। এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিব, কোনো প্রকারে ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিচ্ছি। আর পানির রেশিওটা আমি বলে দিচ্ছি,
4 কাপ চাল 1 কাপ ডালের জন্য আমি 10 কাপ পানি দিচ্ছি। তার মানে আমি ডাবল পানি অ্যাড করছি। ভুনা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো করবেন। এরপর আমরা অ্যাড করে দেব স্বাদমতো লবণ। তো আমি আগে 1 চা চামচ আলুতে ব্যবহার করেছি, এখন 3 চা চামচ লবণ চাল এবং ডালে ব্যবহার করছি। আর পানিটা যাতে নোনতা স্বাদ হয় সেদিকে লক্ষ্য রাখবেন। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। তো ভালো করে ফুটে উঠলে আমি ডাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা টেস্ট করে নিব পানিটা নোনতা স্বাদ হয়েছে কিনা। এখন যদি পানি নোনতা স্বাদ না হয় তাহলে আপনাদের লবণ আর কখনোই হবে না। তো আমার মনে হচ্ছে আরও 1 চা চামচ লবণ লাগবে, আমি সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আগে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 10টির মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমি 10টি। তো এখানে আমি জলফাইয়ের আচার ব্যবহার করব, প্রধান যেই আমাদের আচারি বুনা খিচুড়ির আচার। তো জলফাইয়ের টক আচার ব্যবহার করছি, তেল মশলা সহ 2 টেবিল চামচ। আপনারা যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারেন, আমের আচার কিংবা চালতান আচার, সেটা টক আচার হলেই হবে। তো জলফাইয়ের ভরা সিজন চলছে আর এটি আমার গত বছরের জলফাইয়ের আচার করা। তো জলফাইয়ের আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। রিসেন্টলি একটি জলফাইয়ের আচার আমি আপলোড করেছি চ্যানেলে, টক ঝাল মিষ্টি আচার। তো কথা বলতে বলতে নেড়েচেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম। পানিটা শুষে নেওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করেছি, ডাকনাটাও খুলছি। তো পানিটা শুষে নিলে বাকি যে আচারটুকু আছে সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে এসে আটা আচারটা অ্যাড করে দিচ্ছি, এই জন্য যাতে আচারের ফ্লেভারটা ইনটেক থাকে সেই জন্য। তো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং তলা থেকে উল্টে দিব। এতে করে আচারটাও মেশানো হবে আর চালগুলো উপর নিচ করে দেওয়া হবে। পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আর চালগুলোকে আমরা উপর করে একদম সমান করে দিব। দেখতে পাচ্ছেন আমি উপর করে সমান করে দিচ্ছি। ভুনা খিচুড়ির বেলায় এভাবে উপর করে সমান করে দিলে খিচুড়িগুলো ভুনা ভুনা থাকে আর তলানিতে যতটুকু পানি থাকে সেটা একদম শুষে নেয়। তো যখন আমরা এই কাজটা করব চুলার আঁচটা একদম লোতে নিয়ে যাব। তো ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আরও 10 মিনিট আমি রান্না করেছি, দমে রেখেছি। 10 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে আরও 10 মিনিট একদম ডাকনা দিয়ে ঢেকে রেখেছি, কোনোভাবেই খুলিনি, যাতে আচারের ফ্লেভারটা ইনটেক থাকে। তো ডাকনাটা খুলছি, অসাধারণ একটি ফ্লেভার ছড়িয়ে পড়েছে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে। এটি তৈরি করে না খেলে বুঝবেন না এর টেস্ট কতটা। আর পেঁয়াজ ছাড়া অসাধারণ একটি রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। বর্তমান বাজারে পেঁয়াজের দাম খুবই বেশি, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা পুড়িয়েও যায়নি, তলানিতে লেগেও যায় নাই। আমি যে ট্রিক্সগুলো দিয়েছি এই ট্রিক্সগুলো ফলো করে রান্না করলে এটা ঠিক থাকবে। আমি একটু সার্ভ করে দেখাবো, তার আগে উপরে দেখাচ্ছি আপনাদের এটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে। তো একটি ডিশে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের ফ্রেন্ডস, এটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট দেখাচ্ছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আর আমার খিচুড়ি রাবার বন্ধুদের আমি এই রেসিপিটি উৎসর্গ করলাম, সবাই অবশ্যই ট্রাই করবেন। তো আজ আমি খিচুড়িটি সার্ভ করছি বেগুন ভাজা দিয়ে। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।